আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তালের শাঁস এই ডেজার্টটা তৈরি করে দেখাবো, খুব মজার একটা রেসিপি, সাথেই থাকুন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। তালের শাঁস রান্নার জন্য আমি এখানে তালের শাঁস নিয়েছি, মানে তালের বিচি কাটার পরে ভিতরে যে শাঁসটা থাকে ওই শাঁসটাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবারে আমি 5 কাপ পরিমাণ পানিতে, নর্মাল টেম্পারেচার পানিতে 2 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি আর ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর চুলাটা অন করব। এবার দিয়ে দিচ্ছি 5টা এলাচ, 2-3 টুকরো দারুচিনি আর 2-3টা তেজপাতা, ব্যাস। এখানে আর কিছু অ্যাড করতে হবে না। আমার পরিচিত একজনকে আমি এই খাবারটা মানে যখন খাইয়েছিলাম তখন উনি আমাকে জিজ্ঞেস করলো যে এটা কিসের কিসের ডেজার্ট করছো, তখন আমি বলছি যে এটা হচ্ছে তালের শাঁস। উনি তো পুরো অবাক যে এটাও আবার করা যায়। তো ওই ক্ষেত্রে বুঝলাম যে আসলে অনেকে এখনও জানে না যে মানে এই ডেজার্টটা যে তৈরি করা যায় তাও খুব ইজিভাবে। 1/2 কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি দুধটা যখন বলক চলে এসেছে, আর এরপরে অ্যাড করে দিয়েছি তালের শাঁসগুলো। তালের শাঁসটা অবশ্যই দুধ কমানোর আগেই কিন্তু দিয়ে দিতে হবে, কারণ অনেক সময় তালের শাঁস কিন্তু সেদ্ধ হতে সময় বেশি নেয়। আর যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা মাঝারি থেকে লো করে দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। এবার আমি এখানে অ্যাড করব নারিকেল। আপনারা চাইলে এখানে নারকেলের দুধটাও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কোরানো নারকেলটা দিচ্ছি। সব থেকে মজাই হচ্ছে নারকেলের মধ্যে। যারা নারকেল খেতে খুব একটা পছন্দ করেন না বা প্রবলেম হয় তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন, তবে এই রেসিপিটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু নারকেল, কারণ এই তালের শাঁসের মধ্যে নারকেলের স্বাদটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে স্বাদটা কিন্তু নারকেল ছাড়া পাওয়া যায় না। এবার আমি এটা আরেকটু কমিয়ে উঠিয়ে নেব, একদম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার শাঁসটা কিন্তু, তালের শাঁসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি ঢাকনাটা দিয়ে চুলার হিটটা একদম কমিয়ে অপেক্ষা করব হওয়া পর্যন্ত। মজার এই রেসিপিটা খুব দ্রুত সময়ে করা যায় খুব কম উপকরণ দিয়ে। আজকে এতটুকু পর্যন্ত, পরবর্তীতে ইনশাল্লাহ আবার কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।